রাজ্যে 1.5 কোটি মানুষ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে যোগী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও সরব হন তিনি। রাজ্যে 1.5 কোটি মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে একথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বিতরণ করে একথা জানান তিনি। আমরা করেছি লক্ষ্মীর ভাণ্ডার, আর ওরা করেছে কুৎসার ভাণ্ডার, মিথ্যে কথা বলার ভাণ্ডার। এদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বিতরণ অনুষ্ঠানে এসে একথা বলেন তিনি। অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন উত্তরপ্রদেশ সরকারকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা উত্তরপ্রদেশ নয়, এটা বাংলা। আমরা যা বলি তাই করি, অন্যেরা প্রতিশ্রুতি রাখে না। আজকে উত্তরপ্রদেশে মেয়েদের বিচার চাইতে গেলে যে অত্যাচারিত হয় তাকেই অত্যাচারী করে আবার পুলিশ ওখানকার। আমাদের এখানে এই করবার সাহস কারো আশা করি নেই, আর থাকলে সঙ্গে সঙ্গে সবচেয়ে খারাপ লোক আমি ছাড়া আর কেউ হবে না, সবচেয়ে কঠোর লোক, এটা মাথায় রাখবেন। আমি আমাদের ছেলে মেয়েদেরও ছাড়ি না, যদি কেউ অন্যায় করে আমি তাদেরও গ্রেপ্তার করিয়ে দিই। এদিন মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় যেও না, খুন হয়ে যাবে, একথা কেউ বললে আমার গায়ে লাগে, বাংলার অবস্থা এমন নয়। অথচ বাংলাকে কালিমালিপ্ত করবার জন্য চক্রান্ত চলছে। যদি কেউ বলে বাংলায় যেও না, বাংলায় গেলে খুন হয়ে যাবে, আমার গায়ে লাগে। বাংলা ইজ বেটার দ্যান এনি আদার স্টেট। তাহলে বাংলায় আমরা যারা চলাফেরা করি, কি মা বোনেরা আপনারা চলাফেরা করেন না, স্কুলে যান না, কলেজে যান না, বাড়ির কাজ করেন না, বাজারে যান না, সেলফ হেল্প গ্রুপে কাজ করেন না, দোকানে কাজ করেন না, রান্নাবাটি করেন না, রাস্তায় বেরোন না, কি অসাধারণ দক্ষতা তাদের, অসাধারণ সক্ষমতা আর অসাধারণ দক্ষতা। উন্নয়ন প্রসঙ্গে মোদী ও অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 11 বছরে বাংলায় যা করেছি অন্য কোনো রাজ্যে কেউ করে দেখাক, ক্ষমতা থাকলে আমার মুখোমুখি হন, আমি মুখোমুখি হতেও রাজি আছি। পাশাপাশি এদিন তিনি বলেন, আজ আবার শপথ নিলাম, বাংলাকে ভালো রাখব, বাংলার সকলকে নিয়ে একসাথে চলব, আজ বাংলা যা করবে আগামী দিনে ভারত সেই পথে এগোবে। আজকে আবার শপথ নিলাম আমার মা লক্ষ্মীদের সামনে দাঁড়িয়ে, আবার শপথ নিলাম যতক্ষণ বেঁচে থাকব সবাইকে নিয়ে চলব, সবাইকে ভালোবাসব, সবাইকে সম্মান করব, সবাইকে শ্রদ্ধা করব, একতাকে রক্ষা করব, বাংলা মাকে ভালোবাসব, বাংলাকে রক্ষা করব, বাংলাই পথ দেখাবে ভারতবর্ষের। হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, সেই স্লোগানকে আমরাই কার্যকরী করব। এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের চ্যালেঞ্জ। মা মাটি মানুষের সরকার, তাই তো সব জায়গায় মানুষের দরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা।